নমস্কার, বিভিন্ন কুম্ভকার টেরাকোটা আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমাকে কিছুদিন ধরে অনেকে বলছে যে আমার পাঁচমুড়া গ্রামে আমি টেরাকোটার কাজ করি, সেই জায়গা থেকে আমার কর্মশালা থেকে ত্রিধারা মিলন মন্দির একটা হয়েছে, নতুন দেখার মতো সুন্দর একটা মন্দির হয়েছে। সেখানে আসার জন্য অনেকে জানতে চাইছে আমার বাড়ি থেকে কতদূর, আমার সেই মন্দিরের জায়গাতে আমি এসেছি। মানে আমার মনে করলাম যে একটা ভিডিও দেওয়া দরকার আছে, অনেকে জানতে চাইছে কীরকম মন্দিরটা, আমি আপনার কাছে ঘুরে দেখাবো। বাড়ি থেকে আমার কর্মশালা থেকে 1 কিলোমিটার দূরত্ব, বেশি নয়। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, দুপুরে অন্ন প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে। 50 টাকা দুজন কাটালে এখানে প্রত্যেকে 50 টাকা করে নেয়, দুপুর দিলেই প্রসাদ অন্ন প্রসাদ নিরামিষ অন্ন প্রসাদ পার ব্যবস্থা এখানে আছে। আজ আমি আপনাদেরকে এই মন্দিরটা ঘুরে দেখাবো, আপনারা দেখুন, এখানে আসবেন, এখানে দেখবেন, দেখে খুব আনন্দ পাবেন। এখানে মন্দিরটা দেখবেন, প্রচুর মানুষ আসছেন বাইরে থেকে, এই মন্দিরও দেখা হবে, তার সঙ্গে আমার পাঁচমুড়ে টেরাকোটা শিল্পকর্ম দেখা হবে। আসুন, আপনাদেরকে ঘুরে শুরু করি। এই মন্দিরটা যিনি তৈরি করেছেন তার পাশেই আমি আছি, পাঁচমুড়া গ্রামেরই সুনামধন্য একজন ব্যক্তি, উনি মন্দিরটা বানিয়েছেন, বহুদিন ধরে কাজ চলছেন। এখানে কি কি ব্যবস্থা আছে,
মানে বাইরের টুরিস্টরা এলে কী কী সুবিধা পাবে এখানে, অন্য বসাতে ব্যবস্থা, ওনার মুখ দিয়ে আমরা শুনবো। আরও আগামী দিনে কী করতে চান উনি বলবেন। আপনার নাম? ভজন দত্ত, পাঁচমুড়া, ইস্ট তালাংরা, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। মন্দির তো হয়েছে, এরপরে যে ভক্ত আসছে, এতে ভক্ত আসাতে আমার আরও উৎসাহ মানে বেশি হয়ে গেছে। তো সে বেশিটাকে হচ্ছে কি বলে হওয়ার জন্য আমার একটা চিন্তাভাবনা আছে, একটা হচ্ছে কি বলে মানে ওটাকে কী বলে গুপ্ত বৃন্দাবন, দেখা যাক সেটা কী হয়। তার মানে একটা পার্কের মতন হবে, একটা পুকুর থাকবে, পোট পোট এগুলোও থাকবে, আর কি বোটিং করা বা কী তো হচ্ছে কি ফুল বাগান তো থাকবে গিয়ে, সেই রকমেরই ইচ্ছা আছে। তারপরে কি একটা শিবেরও অর্ডার দিয়েছি, একটা 25 ফুটের শিব হবে একটা পাহাড়ের উপরে, এরকমই একটা অন্নভোগ। আর এই অন্নভোগটা তো হচ্ছে কি বলে এই যে 50 টাকা একটা কুপনের ব্যবস্থা আছে, তো তাতে হচ্ছে কি দুটা সবজি, ডাল, চাটনি, পায়েস, এরকম আর একটা ভাজা, এটাই চলছে আর কি। প্রত্যেকে টুরিস্টরা এলে এখানে 11:30-এর মধ্যে কুপন কাটলে মানে অন্য প্রসাদ পেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, কুপন আছে, সেটা হচ্ছে কি মানে 11:00-এর মধ্যে এলে কোনো অসুবিধাই হবে না। এবার যদি কোনো দিন এলো একটু দেরিতেও যদি থাকে আমাদের দেওয়ার কোনো অসুবিধা হয়নি। খুবই ব্যস্ত মানুষ ওনাকে কাছে পেয়ে আমাদের খুব ভালো লাগলো। আর আমাদের টেরাকোটা শিল্প অনেকজনকে নিয়ে যান ওইখানে, উনি খুব পছন্দ করেন। আর এখানে এটা করেছেন বলে অনেকে পাঁচমুড়া যারা আসার ইচ্ছা আছে তারা অনেকে আসছে, বা এটার জন্য আরও বিশেষ করে আসছে, দুটোকে একসাথে দেখতে পাচ্ছে, টেরাকোটা শিল্প প্লাস এটাও দেখতে পাচ্ছে, দুটো একসঙ্গে হচ্ছে, এই জন্য প্রচুর মানুষ আসছেন এখানে। আর উনি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করছেন সকলকে, আগামী দিনে যাতে আরও সুবিধা হয়।